তো আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম যে আমি ইউটিউবে দেখছি যে এটাকে পলিথিন দিয়ে পেঁচায় মানে 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে, তো তারপরে যদি আমরা টুকটুক করে বাড়ি দেয় টুকটুক করে খোলসটা খুলে আসবে আর আমরা নারকেলটা গোটা নারকেলটা পেয়ে যাব, তারপর কুড়াবো। তো এখন ঘটনা হচ্ছে এরকম যে আমরা এখন দেখি, তো আমি যে ইউটিউবে এটা ভিডিওটা দেখছিলাম সেটা এক্সপেরিমেন্ট করি, দেখি আসলে কত দূর কী হয়। তো এই হচ্ছে নারকেলটা আমি বের করে নিছি, এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি ইউটিউবের সেই ফর্মুলাটা যে ওরা অ্যাপ্লাই করছে করে ওরা প্রমাণ দেখাইছিল, আমি প্রমাণ করতে পারি কি না, আমি আমার দ্বারা এটা হয় কি না, এটাই এখন দেখার বিষয়। তো এখন আমি এটাকে বাড়ি দেওয়া শুরু করব, দেখা যাক কি হয়। তো আমি এখন দেখা যাক কি হয়, প্রথম বাড়িতে দিলাম। হ্যাঁ, এটা কি সম্ভব না? হ্যাঁ, ওটাতে হবে না, কথা তো ছিল হবার, এটা একটা কথা হলো নাই হচ্ছে, কিন্তু যেটা হওয়ার কথা ছিল সেটা কি হবে? কথা তো মাছ বরাবর ফাটার কথা ছিল না, মাছ বরাবর তো ফাটার কথা ছিল না। আসলে এটা 24 ঘন্টা রাখার কথা ছিল আর আমি 3 দিন হয়ে গেছে, মনে ছিল না আমার। হ্যাঁ, আমার শক্তি কুলাচ্ছে না, দেখি কেমন হয়। অসম্ভব, এটা দিয়ে তাই সরবে, আরো ফাটানো লাগবে তাই না? আল্লাহ, মাছ বরাবর ফিরে গেছে তাহলে তো সমস্যা। আপনি কিভাবে ফাটাতে চাচ্ছিলেন? এটা খোলটা একটা একটা করে উঠে আসতো, খোলসটা আলাদা আলাদা হবে, মানে খোলসটাই উঠে আসবে, জাস্ট ইয়েটা থাকবে। আমি ব্যর্থ, আমি শিওর আমি ব্যর্থ। একটা জায়গায় অনেকক্ষণ ধরে বাড়ি দিলে ওই ওই জায়গাটা এরকম করে উঠে আসা কথা। পারবো, পারবি? বস, ও পাশে বস। আচ্ছা, তো এই পাশে বস, নাহলে অন্ধকার আসবে। বস, কর দেখি। আল্লাহ, আমরা ব্যর্থ হয়ে গেছি। এইটা আসলে ঘটনাটা ছিল, জমে গেছে না, এদিকে দেখা, মানে কথা ছিল যে এর এই খোলস গুলো আছে না আলাদা উঠে আসবে, এই ভিডিও আমি দেখছিলাম, বুঝছো না? আমরা ব্যর্থ হয়েছি, নারকেলটাই নষ্ট পুরা হয়ে যাচ্ছে, পানিগুলো ইয়ে হয়ে যাচ্ছে। পানিগুলো আলাদা করে রাখতো। হ্যাঁ, পানিগুলো আলাদা হয়ে গেছে, একটা গিলাস না তো গ্লাস কিভাবে বের হবে, পানি যে বরফ হয়ে গেছে পানি। হ্যাঁ, আচ্ছা হবে না, দাঁড়া দেখিনি, আমার মোবাইলে পানি মারিস না রে, পানি একদম ভিডিও দেখো নাই যে একটু একটু করে উঠে আসে। হ্যাঁ, ফ্রিজে রাখে, বুঝলি না, ফ্রিজে রেখে মাছ বরাবর কি করলি কেন? ও তো নিজেই গেল, একটা জায়গায় বাড়ি বাড়ি দেওয়া ভুল করছে, অন্য জায়গায় বাড়ি দেওয়া লাগতো। যাই হোক, হবেই না, কি সুন্দর বড় পাল্লা, কি সুন্দর, খাতে কেমন লাগে? একটা টুকরো নিয়ে খা, আমাদের আমার 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 কথা হলো ভুয়া হয়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা যাক নর্মাল। না, ঠান্ডা লাগবে তো। ও আবার এখন এই এটা অ্যাপ্লাই করতেছে ছোট ছোট করে নিয়ে, টুকরা করে নিয়ে, এটা কি কি যেন বলে, কি দিয়ে কি করতেছে, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। একটু সরাতে দেখায় আর একবার। হ্যাঁ, এই যে যে হচ্ছে দেখছেন, আপনারা করতে পারেন, আমাদের মতন ব্যর্থ হয়ে যাবেন তখন কি করবেন, নারকেল কুড়ি নিয়েও নাই হারাই দিচ্ছে মনে করেন, ঠিক আছে, সব মিলায়ে আপনারা এরকম করে করতে পারেন।
তো যাই হোক আমরা ফেল করছি আমরা আমি আসলে করছিলাম কি আমি পাস করতে ধরে ফেল করি মানে আমি করছিলাম কি এটাকে নাকি ফ্রিজে রাখতে হয় ডিপ ফ্রিজে তারপর 24 ঘন্টা পর বের করে উপরে বাড়ি দিয়ে দিয়ে উপরে খোলসটা একদম উঠে আসে আর গোল হয়ে ভিতরে যে নারকেলটা ওইটা বের হয়ে আসে বাট আমার ক্ষেত্রে এটা ঘটলো না আমি ফেল করছি তো কি আর করার আসসালামু আলাইকুম ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম